بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধা বাজার আলিম দ্বীন দারুল উলুম ফোর্স কেয়ার মাদ্রাসার শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামত বরকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তেন এই বিষয়ের উপর আলোচনা শুনবো ইনশাআল্লাহ, এবং 10-15 মিনিট পরেই দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال النبي صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. بارك الله لنا ولكم بالقرآن العظيم، ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, প্রোগ্রামের শুরুতেই জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আমাদের আলোচ্য বিষয় সিফাতুস সালাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে নামাজ পড়তেন। গত তারিখে আমরা শুরু করেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করতেন। কেরাত পড়ার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানা পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই এটাকে দোয়া ইস্তেফতাহ বলা হয়, এবং দোয়া ইস্তেফতাহ কোনটি পড়বেন, আপনার তকবীরাতের উপরে কী পড়ে থাকেন। তকবীরাতে বলে আল্লাহু আকবার বলার পরেই যে দোয়াটা পড়ে থাকেন এটাকেই আরবিতে বলা হয় দোয়া ইস্তেফতাহ, নমাজের শুরুর দোয়া। সাধারণত হয়তো আমার সামনে এই মুহূর্তে যারা টিভির সামনে আছেন, যারা আমাদের এই প্রোগ্রাম দেখবেন, হয়তো আপনারা শুরু করে থাকেন সানা পড়ে, সুবহানাকা পড়ে। ইয়েস, মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফ হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমার পরে সানা পড়তেন। এবং আল্লামা ইবনে কাইয়িম রহমতুল্লাহ বলেছেন যে দোয়া ইস্তেফতার মধ্যে ভিন্ন ভিন্ন রাওয়াত আসলেও সবচেয়ে উত্তম হলো সানা পড়া, সুবহানাকা পড়া। এজন আমরা পড়ে থাকি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক। এই পর্যন্ত হলো সানা। কেন এই দোয়া পড়ব? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় এই দোয়া পড়ার জন্য এনকারেজ করতেন, কোনো সময় উনি এই দোয়াটি বড় করেও পড়ে নিতেন শিক্ষা দেওয়ার জন্য। এবং কোরআনে করিমের সাথেও এই দোয়ার মিল পাওয়া যায়। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন সাব্বিহ বিহামদি রব্বিক, তুমি তোমার রবের প্রশংসা করে আল্লাহর পবিত্রতা বয়ান করো, সেই নিজের সঙ্গে মিল পায়। এই সব মিলিয়েই সবচেয়ে উত্তম হবে এই দোয়াটা পড়া। প্লাস সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তসবিগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়। এই হিসাবে সাব্বিহ ইসমা, এটার সঙ্গে মিল থাকার কারণে, এই তসবির সঙ্গে মিল থাকার কারণে এই দোয়া পড়া উত্তম। আল্লামা ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি 10টি বিধান উল্লেখ করেছেন যে অন্যান্য দোয়া ইস্তেফতার পরিবর্তে এই দোয়াটি পড়া ভালো।
একটি কথা মনে রাখতে হবে এখানে যে তাকবীরে তাহরিমার পরে যে দোয়া পড়া যায় রওয়ায়াতের মধ্যে শব্দের ভিন্নতা হিসাবে বারো ধরনের রওয়ায়াত আছে বারো প্রকার রওয়ায়াত রয়েছে আমরা পড়ি সুবহানাকা সেখানে আরও ভিন্ন রওয়ায়াত রয়েছে আমি বলতেছি এক একটি করে আমি কমন যে কয়েকটি বলবো ইনশাআল্লাহ এখানে একটি বিষয় মনে রাখার প্রয়োজন আমি মনে করি অনেক সময় আমরা হয়তো কোনো এক বুক থেকে একটি দোয়া শিখেছি অপরটি জানি না তখন সমস্যা হয় কি আমরা মনে করি যে ওনার নামাজ হয়তো রং হচ্ছে আমি শুদ্ধ না এটা একতলাফের তনব একই বিষয়ে ভিন্ন ভিন্ন বর্ণা রয়েছে যে কোনো একটি পড়লে যায় যাচ্ছে প্রশ্ন ওই দোয়াগুলো কি সবটি আমি একত্রে পড়তে পারবো না রসুল কখনো করেন নাই রসুল উল্লাহ সাম ওই দোয়াগুলোর মধ্যে যে কোনো একটি পড়েছেন একসঙ্গে দুই তিনটি দোয়া একত্রে মিলিয়ে পড়েন নাই যখনই আপনি এইভাবে কয়েকটি একত্রে মিলান তাহলে এটা এমনভাবে হয়ে যাবে যেমন রান্না করার সময় আমরা গোশত খাই মাছ খাই শুটকিও খাই সবটি যেভাবে একত্রে খাওয়া যাবে না আলগা আলগা যে কোনো একটি আমরা হয়তো কুক করে থাকি সমান দোয়া ইস্তেতারগুলোর মধ্যে থেকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যে কোনো একটি দোয়া পড়েছেন কোনো বর্ণনামতে আপনি পাবেন না যে সবটি দোয়া একই সাথে একসঙ্গে পড়েছিলেন এজন্য আমরা এটা যেন না করি অনেক মাবুনরাও প্রশ্ন করে থাকেন যে হুজুর আমি যদি দুই দোয়া একসঙ্গে মিলিয়ে পড়ি তাহলে কি হবে না হবে না এটা সুন্নত পরিপন্থী হবে তো একটি হলো কি সুবহানাকা পড়ব দুই নম্বর বুখারি শরীফের আয়াতটি এসেছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইন খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াযু মিনাদ দানাসি আল্লাহুম্মা ইগসিলনি মিন খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি এই হলো বুখারি শরীফের দোয়া ইয়া আল্লাহ তুমি আমার এবং আমার গুনার মধ্যে দূরত্ব সৃষ্টি করো যেভাবে মশরিক থেকে মগরিব পর্যন্ত দূরত্ব রয়েছে আল্লাহ তুমি আমাকে আমার গুনা থেকে পরিষ্কার করে নাও যেভাবে সাদা কাপড়কে ভালোভাবে পরিষ্কার করা হয় আয় আল্লাহ তুমি আর গুনাগুলোকে পানি স্ন এবং হেলস্টোন দিয়ে আসমান থেকে যে শিলাবৃষ্টি হয় শিলাবৃষ্টি দিয়ে আল্লাহ আমার গুনাগুলোকে দৌত করে পরিষ্কার করে দাও এই দোয়াটা পড়তে হাদিসটি রয়েছে বুখারি শরীফে আপনি এই দোয়া পড়তে পারবেন তিন নম্বর আরেকটি দোয়া রয়েছে যেটি রসুলুল্লাহ সাধারণত রাত্রির নামাজে পড়তেন অনেক লম্বা ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া আনা মিনাল মুশরিকিন অনেকেই এখানে একটা প্রশ্ন তোলেন যে হুজুর হাদিসে তো এসেছে তাকবীরে তহরিমার পরে ইন্নি ওয়াজ্জাহতু পড়া তো আগে পড়লে আমরা কেন পড়ব আপনি হয়তো শুনেছেন যে নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়লে ভালো বা এটা সুন্নত হিসাবে নয় ওয়াজিব হিসাবে নয় পড়তে পারলে ভালো বলা হয়েছে কিন্তু তকবীরে তহরিমার পরে যদি আপনি পড়েন পড়তে পারবেন আর এটা কিন্তু রসুল ইসলাম পড়তেন শেষ সাথীতে আরেকটি কথা মনে রাখবেন রসুল উল্লাহ ইসলাম কেয়ামুল লাইলে যে ইন্নি জাতু পড়তেন অনেক লম্বা আমি একটু পড়তেছি আমি দেখবেন সেটি ছিল ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়াল মুসলিমিন اللهم أنت الملك لا إله إلا أنت سبحانك وبحمدك أنت ربي وأنا عبدك ظلمت نفسي واعترفت بذنبي فاغفر لي ذنبي جميعا إنه لا يغفر الذنوب إلا أنت واهدني لأحسن الأخلاق لا يهدي لأحسنها إلا أنت واصرف عني سيئها لا يصرف عني سيئها إلا أنت لبيك وسعديك والخير كله في يديك والشر ليس إليك والمهدي من هديت أنا بك وإليك لا منجا ولا ملجا منك إلا إليك تباركت وتعاليت أستغفرك وأتوب إليك أي لمبا أبنا رأتو جيني جاتو شكرا جيني قطة انتو شرط تو رسول الله صلى الله عليه وسلم اتو لمبا وجهت وجهي للذي فطر السماوات تكي شروع كره اتو لمبا دعا پڑتن ابن اتا بشي باك پڑتن نوفل رمضي حدث تلوية نسائي شريف رمضي তাহলে আমরা পাইলাম তিনটি দোয়া চতুর্থ নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সময় পড়েছেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা এটা দেখুন শুরু করেছেন চার পাঁচ নম্বর আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদু আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ولك الحمد أنت ملك السماوات الأرض ومن فيهن ولك الحمد أنت الحق وعدك حق وقولك حق ولقاؤك حق والجنة حق والنار حق والساعة حق والنبيون حق ومحمد حق
اللهم لك أسلمت وعليك توكلت وبك آمنت وإليك أنبت وبك خاصمت وإليك حاكمت أنت ربنا وإليك المصير فاغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر أنت إلهي لا إله إلا أنت ولا حول ولا قوة إلا بك এই রাওয়াত হচ্ছে বুখারী মুসলিম সহ আবু দাউদ এবং আবু হুরায়রার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সময় তখন এই দোয়া পড়তেন কোন সময় পড়তেন আল্লাহুম্মা রাব্বা জিব্রিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি আনতা তাহকুম বাইনা ইবাদিকা ফীমা কানু ফী ইখতালিফুন ইহদিনি লিমা ইখতালিফা ফীহি মিনাল হাক্কি বিইযনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম আবার কোন কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে পড়ে আল্লাহু আকবার বলতেন 10 বার আলহামদুলিল্লাহ বলতেন 10 বার সুবহানাল্লাহ বলতেন 10 বার এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন 10 বার আস্তাগফিরুল্লাহ বলতেন 10 বার আবার কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিলি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি এগুলো পড়তেন এইভাবে ভিন্ন ভিন্ন দোয়া রয়েছে কিন্তু আপনি যে কোনো একটা পড়তে পারবেন আমরা যারা সুবহানাকা পড়ি নামাজ হচ্ছে নিঃসন্দেহে এবং এটা সবচেয়ে উত্তম এজন্য আমরা এটা চয়েস করে থাকি যদি আমরা সবটি জানি তাহলে উচিত হবে আমরা হয়তো মাঝে মাঝে ওইটাই পড়লাম কোন সময় চেঞ্জ করে পড়লাম এবং নফল নামাজ হয়তো আরেকটা পড়লাম এভাবে করতে পারি এবং আমি মনে করি সবচেয়ে বেস্ট হবে আমরা যদি ঘরের সবাই একটা পড়ি তার বেশি ভালো হয় কেন অনেক সময় ছেলে শিখলো একটা মেয়ে শিখলো একটা আপনি শিখলেন একটা আপনার স্বামী আরেকটা যদি কোনো জায়গায় কোনো মিস্টেক হয় কেউ কাউকে আপনি হয়তো হেল্প করতে পারবেন না তো ঈদার হয়তো সবটি জানতে হবে আর না হয় বিশুদ্ধ করে আমরা কমপক্ষে একটি জন আমরা সবাই শিখে ফেলি তো এটা হবে সবচেয়ে বেশি ইজি তো যাই হোক যদি সবটি জানতে পারেন খুবই ভালো কথা সবটি শুদ্ধ করে পড়তে পারেন তাও হবে কিন্তু যে কোনো একটি পড়বেন একসঙ্গে সবটি পড়ার চেষ্টা করবেন না এই হলো তকবীরে তরিমার পরে আমরা যেগুলো পড়ব তারপরে নবী ইসলাম আউযু বিল্লাহ পড়তেন আউযু বিল্লাহ কিভাবে পড়তেন সেখানে তিনটি বর্ণনা রয়েছে একটি হলো আমরা যা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ কোরআনে বলেছেন فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم وطيب أعوذ بالله من الشيطان الرجيم إبا بي پوربين أبار أركي بنا رأيك أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفقه ونفسه إبا بي پوربين شكاني من همزه ونفقه ونفسه اكشتا اد کرو پوربين دوي تن نمبر كنشن پوربين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اي تن ترجي كنو اكتير مجدومي اپنے تعوذ پوربين الله كسي پانا چاہیبين রাসূল ইসলাম এই তাওয়াজ পড়তেন তারপরে পড়তেন বিসমিল্লাহ বিসমিল্লাহ কি পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম এবং নির্ভরযোগ্য মতে এই বিসমিল্লাহ আস্তে পড়তেন আউযুবিল্লাহ আস্তে পড়তেন সানা সুবহানাকা আস্তে পড়তেন এটা বড় করে নয় তারপরে নবী করিম সাল্লাল্লাহু সূরা ফাতিহা পাঠ করতেন সূরা ফাতিহা পাঠ করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা এসেছে খুব ক্লিয়ার করে পাঠ করতেন এক এক শব্দ বলে পরিষ্কার বোঝা যেত আয়াতের পরে থামতেন যেমন الحمد لله رب العالمين تمتن الرحمن الرحيم تمتن তারপরে مالك يوم الدين পড়া পড়া তামতেন একসঙ্গে একই সাথে রসন পড়তেন না যেভাবে আমরা অনেকে পড়ে থাকি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين এইভাবে তাড়াহুড়া করে রসন পড়েন নাই এজন্য সুন্নাত হবে উত্তম হবে আপনি যখন পড়েন আমি যখন পড়ি তখন প্রত্যেকটা আয়াতের পরে থামবো কেন হাদিসের মধ্যে এসেছে প্রত্যেকটি আয়াতের পরে আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয় জবাব দেওয়া হয় এজন্য আমরা থেমে থেমে পড়ব প্রত্যেকটি আয়াত পরে আমরা থামবো থেমে 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 পড়তেন আল্লাহু আকবার এবং এই সূরা ফাতিহা পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসূল ইসলাম বলেছেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ব্যতীত কোনো নামাজ হয় না আপনি একা পড়েন ইমাম হন অথবা একা পড়েন ফাতিহা পড়তেই হবে হ্যাঁ মুক্তদির ক্ষেত্রে সেখানে ভিন্ন মত রয়েছে যে অনেকের মতে ইমাম সাহেবের পড়ার মাধ্যমে মুক্তদির পড়া হয়ে যায় ইমাম আবু হানিফা বলেছেন হাদিস মধ্যে এসেছে মান কান লাহু ইমামুন ফাকরাতুল ইমাম লাহু কারাতুন ইমামের পড়ার মাধ্যমে মুক্তদির পড়া হয়ে যায় এবং মুসলিম সমাজে হাদিস রয়েছে ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি ইমামকে ফলো করতে হয় ফাইজা কারাআ ফাআনসিতু সেখানে লম্বা একটি হাদিসের মধ্যে এই টুকরা রয়েছে যে সময় ইমাম পড়বেন তখন তোমরা চুপ থাকবে নীরব থাকবে নীরব থাকতে হয় এইসব মিলিয়ে মুক্তদিকে পড়তে হবে না জাবির রাদিয়াল্লাহু তাআলা নিজেও মুক্তদি হিসাবে না পড়ার কথা বলেছেন
উনি হাদিসের বাদ করেছেন লা সলাতা ইল্লা বেফাতের কিতাব ইল্লা ইয়াকুন আওরা আল ইমাম, যে সুরে ফাতিহা নামাজ হবে না তবে মক্তদি হলে উনি নামাজ ওনার পড়তে হবে না, না পড়লে ওনার নামাজ হয়ে যাবে। ইয়েস, সেখানে ভিন্ন মত রয়েছে, উনি আকরাম বলতেছেন মক্তদি পড়তে হবে। তো সুরে ফাতিহা পড়া কিন্তু গুরুত্বপূর্ণ, এটা সবাই একমত। দিনের নামাজ হোক, রাতের নামাজ হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, প্রত্যেকটি রেখাতে সুরে ফাতিহা পড়তে হয়। এবং কেন এত গুরুত্বপূর্ণ, কারণ সুরে ফাতিহার মাধ্যমে আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ, যে সময় সুরে ফাতিহা পড়ি আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয়। বন্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তখন জবাব আসে হামিদানি আব্দি, আমার বন্দা আমার প্রশংসা করেছে। আর রহমান রাহিম যখন বলে আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয় আসনা আলাইয়া আব্দি, আমার বন্দা আমাকে প্রশংসা করেছে। মালিক ইয়াউমিদ্দিন বলে আল্লাহর পক্ষে জবাব আসে মাজ্জাদানি আব্দি, প্রত্যেকটি কথার জবাব দেওয়া আল্লাহর পক্ষ থেকে। তাই সুরে ফাতিহা আমরা পড়ে থাকি, তারপর আমরা সুরাও পড়ে থাকি। সুরা পড়ার সময় কোন কোন নামাজে কোন সুরা পড়তে হবে আমরা সেটা আলোচনা করেছি। কোরআন শরীফে যে কোনো জায়গায় পড়লেও হয়, কিন্তু এরপরে মাসনুন কেরাত রয়েছে। ইনশাআল্লাহ আমরা বিষয়ে পরবর্তী আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেভাবে নবী করিম নামাজ পড়েছেন, পড়ার কথা বলেছেন, সেইভাবে পড়ার মাধ্যমে যেন আমরা নামাজের বরকত অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি, দোয়া করতেছি। আমিন। জাযাকুমুল্লাহ খায়রান জাযা। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম, যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি কলার কে লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলুন আপনার প্রশ্ন। জি আমার প্রশ্ন হইল, আমার ছোটবেলা থেকেও আমার হিন্দু ধর্মের ক্লাসমেট আছে এবং বর্তমানে তো আমার খ্রিস্টান ক্লাসমেট আমার অবলুই দেশে, আমরা উঠো ডোড়ায় শূন্য থাম। তেদুল্লাহ আমার দাদা পরিদাদা আমি মুসলমান, আমরা সহজ মনে করি যে শূন্য থাম কষ্ট হয় না, কিন্তু এমনি গ্রুপ বাইন্ডার দেশ বাইন্ডার সময় খ্রিস্টান হিন্দু মুসলমান হইব তো আমরা তো ডোড়ায় হবে, যারা ইয়ং মানুষরা আপনার সুন্দর প্রশ্নের জন্য। বাট আমি জানি না আপনার প্রশ্নের উদ্দেশ্য কি, আমাদের কাছে আসলে খুব ক্লিয়ার হয় না। যে সময় প্রশ্ন করবেন আপনার প্রশ্নটা কি, এই জিনিসটা যেন একটু ক্লিয়ার হয় বেশি ভালো, এটা লক্ষ্য রাখবেন। ইয়েস, আমরা আপনার সঙ্গে এগ্রি যে আমরা ফরজের অবশ্যই গুরুত্ব দেব, পাশাপাশি ওয়াজিবের গুরুত্ব দিতে হবে, আর সুন্নতেরও প্রয়োজন রয়েছে। কারণ সুন্নত ছাড়া নবী একরম ইসলামের সাফাওয়াত পাওয়া যাবে না কঠিন কেয়ামতে। নবীর সাফাওয়াত পেতে হলে আমাদেরকে সুন্নতের উপরও গুরুত্ব দিতে হবে, এবং কেয়ামতের দিন যদি ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকে তাহলে সুন্নতের মাধ্যমে তার রিকভারি করা হবে, এটা বলা হয়েছে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান জাযা। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনার অনুষ্ঠানও বলছি, আর পরে আর বুঝতাম পারছি না আপনার টিভির ডিস্টার্বে নেটওয়ার্ক দেখে কি দিন খারাপ আছে লাগছে, তো জানলাম যে এইটা কতটুকু সত্য। আমরা যে পাইস ব্যবহার করি সালমো সত্রি আর রাইফল, রাইফল দেখা মাংস দিয়ে আমরা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট খাটিয়া, আর যত্রি একটা বিরিয়ানি ইউজ করি, এটা কিনা জীবন এটা বলে হালাল নাই, এটা কিনা কোরআন হাদিসে দৃষ্টি দিকিটা কিছু আপনারা পাইছেন বলি আছেন দেখা, তা আমরা তো ইউজ করে খাই সম্পর্কে একটা করিবা। যত্রি আর একটা কিতা হয়েছে, যত্রি আর রাইফল, রাইফল আমরা আপনার প্রশ্ন হলো যত্রি এবং জায়ফল, যেটা অনেক সময় আমরা বিরিয়ানি বা ফুডের মধ্যে দিয়ে থাকি, এটা সম্পর্কে কোনো নিষেধ এসেছে? আমার জানা মতো কোরআন মহাদেশের মধ্যে কোনো নিষেধ আসে নাই,
এবং লাসলু ফিলাশিয়াল আবাহাত হিসাবে আমরা এটা কুক করে খাইতেছি, এটা জায়েজ হবে ইনশাল্লাহ, নিষেধের কোনো কারণ আমার জানা মতো নাই। অতএব এই জত্রী বলেন বা জায়ফল বলেন, এটা সাধারণত খাবার মধ্যে বা বিরিয়ানির মধ্যে দেওয়া হয় গারানের জন্য, যেভাবে দারচিনি খাওয়া যেতে পারে, এলাচি যদি আমরা খেতে পারি, সমান আরও যে সময় জিনিস আমরা কুক করে খাই, এটাও এইভাবে কুক করে খেলে কোনো নিষেধ হবে না ইনশাল্লাহ, না জায়েজ হবে না, কোরআন এবং হাদিস মধ্যে কোথাও নিষেধ আসে নাই। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়ার সব জিনিস আমাদের উপকারের জন্য পয়দা করেছেন। স্পেসিফিক কোনো জিনিস সম্পর্কে যদি নিষেধ না আসে তাহলে এটা হালাল হিসাবে পরিগণিত হয়, অতএব এটা ব্যবহার করতে কোনো নিষেধ নাই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ بنعمتك علي وأبغض ذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. عرفت الباب دول ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك غفور رحيم. أمن بمعنى من سوء من فتح مسجد الكفر فاستغفر الله عليه وكفر بالبركات. جزاكم الله আপনি যে দুইটি দোয়া পড়েছেন দুইটি শুদ্ধ হয়েছে। প্রথম দোয়াটা হলো সাইয়েদুল ইস্তিগফার, যদি কেহ সকালে পড়ে বা বিকালে পড়ে আর ওই দিনে বা রাতে তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করবেন, জাহান্নাম থেকে তাকে রক্ষা করবেন। দ্বিতীয় জরুরি পড়েছেন, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোনো মানুষ মারা গেলে মৃত ব্যক্তিদের জন্য আমরা এই দোয়া পড়ে থাকি, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আর প্রথম দোয়াকে বলা হয় সাইয়েদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ইন্নাহু ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। অত্যন্ত চমৎকার অর্থ, যদি আপনি সকালে ফজরের পরে পড়ে ফেলেন, খোদা না করুন এই দিনে যদি মৃত্যু হয়, যেদিন সকালে আপনি পড়েছিলেন আপনার জন্য জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব। যদি আপনি বিকালে পড়ে থাকেন আর ওই দিন মৃত্যু হয়ে যায়, মৃত্যু তো হবেই কোনো এক দিন বা কোনো রাত্রে, তাহলে আপনি জান্নাতি। তাহলে আমরা প্রতিদিন সকালে এই দোয়াটা পড়ব এবং প্রতিদিন বিকালেও আর একবার পড়ে নেব ইনশাআল্লাহ। এটাকে বলা হয় সাইয়েদুল ইস্তিগফার। বুখারী শরীফ সহ ভিন্ন হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। এজন্য ছোটো ছোটো দোয়া রয়েছে, অত্যন্ত চমৎকার, ফায়দা অনেক বেশি। মাগরিবের পরে আল্লাহুম্মা আজিনি মিনান্না সাতবার পড়লে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দেন। যদিও রাওয়াতটা দুর্বল রয়েছে, কিন্তু উলামায়ে কেরাম এই হাদিস উপর আমল করার উপর জায়েজ বলেছেন, কোনো সমস্যা নাই। আল্লাহুম্মা আজিনি মিনান্নার সাতবার পড়বেন। মর্নিংয়ে আমরা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু মা ইসমিহি শাইউন ফিল আরযি ওয়ালা ফিস সামা তিনবার পড়ব। বিকালও এই দুটো আমরা তিনবার পড়ে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি জমিনি সব ধরনের বলা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন। তো এই দোয়াগুলো বারো মাস্তুন দোয়া যেগুলো আছে, অত্যন্ত জরুরি আমাদের জন্য লাইফের মধ্যে। টয়লেট ঢুকার আগের দোয়া, বাহির হওয়ার পরে দোয়া, ঘুমাইবার আগে দোয়া, ঘুম থেকে ওঠার পরে দোয়া, খাবার পূর্বের দোয়া, খাবার শেষের দোয়া, মসজিদে প্রবেশের পূর্বের দোয়া, মসজিদ থেকে বের হওয়ার পরের দোয়া, এই মাস্তুন দোয়াগুলোর মধ্যে অনেক ফায়দা। এক ভাই বলেছিলেন সুন্নত, এগুলো সুন্নত, কিন্তু এই সুন্নত ফায়দা কিন্তু অনেক বেশি, অনেক বেশি ফায়দা। এজন্য এই দোয়াগুলো আমরা শুদ্ধ করে শিখবো এবং পড়বো ইনশাল্লাহ। আপনি রেডি দোয়া শুদ্ধ করে বলেওছেন, পড়েছেনও মাশাল্লাহ। এই মুরব্বি বয়সে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেন সুস্থতা দান করে, আমাদের যেন সুস্থতা দান করে, এবং এই দোয়াগুলো শিখে যথাসময়ে সঠিকভাবে যেন আমরা পড়তে পারি, সেই তফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন, আমিন। জাযাকুমুল্লাহ আহসানা জাযা। আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল নামাজের প্রসঙ্গ, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ সালাহ। এবং নামাজ প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50টার ফরজ করলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বারবার আল্লাহর সঙ্গে যোগাযোগ করার ভিত্তিতে শেষ পর্যন্ত 45 নামাজ রাখা হয়ে কমানো হয়েছে, আর মাত্র রাখা হয়েছে 5 ওয়াক্ত নামাজ। এবং লাস্টের টাইম আল্লাহ বলেছিলেন হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন, এই নামাজ আপনারা পড়বেন 50, কিন্তু সব পাবেন
পড়বেন আপনার পাঁচ কিন্তু সব পাবেন পঞ্চাশ অক্ষর। এটা আল্লাহ দয়াল আল্লাহর পক্ষ থেকে দান দান করা হয়েছে। ঠিক আছে, জাজাকুমুল্লাহ আহসান দাদা। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ক্রমণার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্ন শুনতেছিলাম। যেহেতু ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সদ্দাবাদান আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। বিরতির পূর্বে অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসার জন্য অপেক্ষা ছিলেন। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন, আমি সুন্নত আর নকল নামাজ সুরা দুই তিনটা একসঙ্গে পড়া। আর একটা প্রশ্ন হইল, ইফতার আর তাওয়ানোর কোন সময় পর্যন্ত নামাজ পড়তে হবে? ইশা করার ইশাক কয়টা পর্যন্ত আমরা পড়তে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। আপনার প্রথম প্রশ্ন হল, সুন্নত বা নফলে এক এক রাকাতে কি একাধিক সুরা পড়া যাবে? ইয়েস, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কোনো সময় এক রাকাতে দুই বা একাধিক সুরাও বা দুইয়ের অধিক সুরাও এক এক রাকাতে পড়েছেন। তো আপনি সুন্নত নফলে তো পারবেন এবং ফরজেও পারবেন, বাট বেশিরভাগ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রের নামাজে কিয়ামুল লাইলে এইভাবে দুই সুরা তিন সুরা এক এক রাকাতে পড়েছেন, তো আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। দুই নম্বর প্রশ্ন হল, ইশরাকের নামাজ ফজরের পরে মকরু টাইম যাওয়ার পর থেকে শুরু করে আর্লি মর্নিংয়ে যেটা পড়া হয় এটাকে বলা হয় ইশরাক, আর মিড মর্নিংয়ে যেটা পড়া হয় সেটাকে বলা হয় সালাতুল জুহা। তো ইশরাকের নামাজটা মকরু টাইম যাওয়ার পরে সূর্য ওঠার পর থেকে নিয়ে জওয়ালের আগ পর্যন্ত এর ভিতরে যেখানে পড়লেও চললেও উত্তম হয়, মানে সূর্য যে সময় রৌদ্রটা মানে পুরো ক্লিয়ার হয়ে গেল অর্থাৎ সূর্য উঠে গেল ভালোভাবে, এরপরে যত তাড়াতাড়ি সম্ভব ইশরাকের নামাজ পড়ে নেবেন। যদি কোনো কারণে লেট হয় তাহলে দুপুরের আগ পর্যন্ত পড়লেও জায়েজ হবে, আর সূর্যের আলো গরম হওয়ার পরে যেটা পড়া হয় এটা হলো সালাতুল জুহা বা চাষ্টের নামাজ। ঠিক আছে, জাজাকুমুল্লাহ আহসান দাদা। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমরা কইবো ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে নি? আর কোনো প্রশ্ন আছে নি আপনার? ওয়ালাইকুম সালাম। সূরা ফাতিহা এটা গাইন, যেহেতু গাইরিল মাগ মিম গাইন জবর মাগ গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন মাগ মিম গাইন জবর মাগ গাইন ইয়াজবর গাই ইকান জবর গাইন গাইরিল মাগ, তো শব্দ কী হবে? غير المغضوب عليهم ولا الضالين مغضو. ঠিক আছে, মিম গঞ্জবর মাগ। আমরা যে সময় কোরআন শরীফ পড়ব আমাদের পড়া যেন বিশুদ্ধ করে হয়, মখরজ থেকে হয়, সঠিক যেন হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি শব্দ পরিবর্তন হয়ে যায়
হরকত পরিবর্তন হয়ে যায় তাহলে তো নামাজ ফাসিদ হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য কোরআনে করিম বিশুদ্ধভাবে পড়া এটাও আমার জন্য খুবই জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সঙ্গে তাজউদের রুল ফলো করে বিশুদ্ধভাবে পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই দুনিয়ায় প্রেরণের চারটি মৌলিক উদ্দেশ্যের মধ্যে থেকে একটি ছিল তিলাওয়াতুল কোরআন। আল্লাহ নবী বিশুদ্ধভাবে নিজেও তিলাওয়াত করেছেন, উম্মতদেরকেও তিলাওয়াত শিখিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তো কোরআনে করিমের বিশুদ্ধ তিলাওয়াত এটা অত্যন্ত জরুরি। আর আরেকটি কাজ ছিল ইয়ুআল্লিমুল কিতাব, কোরআনে করিমের অর্থ এবং তফসির শিক্ষা দেওয়া। ওয়াল হিকমা, এবং সুন্না এবং হিকমা শিক্ষা দেওয়া। ওয়া ইউজাক্কিহিম, আরেকটি রয়েছে তাজকিয়া, অর্থাৎ আত্মশুদ্ধি করা, আখলাক শুদ্ধ করা, চরিত্রকে সুন্দর বানানো। কোরআনে করিমের তিলাওয়াত, তাজকিয়া এবং আত্মশুদ্ধি, এটাকে আমরা তসাউ বলে থাকি। আর এটা হলো কোরআনে করিমের তর্জমা এবং তাফসির, আর এটা হলো তালিমুস সুন্না, সুন্না এবং হাদিসের শিক্ষা। এই চারটি মৌলিক রাসূলুল্লাহ এবং কর্মসূচির মধ্যে থেকে প্রথমটি ছিল কোরআনে করিমের তিলাওয়াত, বিশুদ্ধ করে কোরআনে করিমের তিলাওয়াত করা। এজন্য আপনি জিজ্ঞাসা করেছেন যে মাগদু কীভাবে পড়তে হবে, তো মিম গাইন জাবর মাগ মাগদু মাগদু, আশা করি আপনি বুঝতে পেরেছেন। জাজাকুমুল্লাহ আহসান জাযা। এরপরও তো আমাদের আলহামদুলিল্লাহ এই টিভির মাধ্যমে ইকরাউল কোরআনের একটি অনুষ্ঠান রয়েছে। আপনারা যদি সেই অনুষ্ঠানে আপনারা এই ধরনের কোনো প্রশ্ন করেন, অথবা আপনারা যদি ইকরাউল কোরআনের মাধ্যমে তিলাওয়াতের মাধ্যমে আপনার কোরআনকে শুদ্ধ করতে চান, সেও সুযোগ রয়েছে। আর বিশেষ করে এখন তো বর্তমানে আমাদের সৌতুল কোরআন নামে একটি একটি প্রোগ্রাম চলতেছে, বাচ্চাদের আলহামদুলিল্লাহ তিলাওয়াত শোনা হয়েছে, কয়েকশো বাচ্চাদের তিলাওয়াত শোনা হয়েছে। এখন দ্বিতীয় রান তাদের মানে কম্পিটিশনের চলতেছে, তো এগুলোর দিকেও আপনারা খেয়াল রাখবেন। আমরা নিজেও যেন কোরআন শুদ্ধভাবে শিখি, বাচ্চাদেরকে যেন কোরআন শুদ্ধভাবে শিখাই। রাসূল ইসলাম বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, দুনিয়া আমাদের শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ হলো যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিখায়। এজন্য আমরা কোরআন শিখবো, শিখাবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ আহসান জাযা। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি দুইটা কোয়েশ্চন করতাম আপনার বালাই লেমরিয়া পঞ্জানো। জি হোক ইনশাআল্লাহ। আচ্ছা, আমি প্রথম কোয়েশ্চনটা করতাম আজ যে মেয়ে লোকে যদি নাইতে বিনতিয়া হারি নামাজ পড়োয় তে পাও দেখা গেলে নামাজ ওই গণি না, পাও পুরা থাকতো। আর দুই নম্বর কোয়েশ্চন হইল যে মজনুন দোয়া যদি কিছু যে হরিয়া হোক বলে না পড়োই বলে না হতে পারো যে বুঝিয়া গেল যদি পড়োই যে ওই গণিটা দোয়া। তিন নম্বর কোয়েশ্চন হইল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার প্রথম প্রশ্ন হল যে মহিলা যখন কাপড় পরিধান করে নামাজ পড়বেন তখন পায়ের পাতা কি ডেকে রাখতে হবে, কাবার করে নামাজ পড়তে হবে? উত্তম হলো পায়ের পাতাকে ডেকে রাখা, বরং ইমাম শাফির মতেই তো ফরজ বলেছেন। বাট ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ মেজরিটি বলেছেন ফরজ নয়, তবে উত্তম হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামাকে বলেছিলেন যে তুমি যখন কাপড় পরিধান করবে, একটি হাদিস রয়েছে, পুরুষদের জন্য ঘন্টার নিচে কাপড় ঝুলিয়ে পড়া আল্লাহ নিষেধ করেছেন। তখন উম্মে সালামা জিজ্ঞেস করেন ইয়াসুল্লাহ, মহিলাদের ব্যাপারে? নবী জীবনে জানা মহিলারা কিন্তু কাপড় লম্বা করে পরিধান করবে, ইভেন ঘন্টার চেয়েও আরও আদাত লম্বা করে কাপড় রাখবে। তখন উনি বলেছেন ইয়াসুল্লাহ, যদি আদাত লম্বা করেও রাখি তারপরেও তো পাটা হয়তো খুলে যেতে পারে। বলেন যদি এর চেয়েও লম্বা করতে হয় তাহলে এক হাত পর্যন্ত লম্বা রাখতে পারবে, এর চেয়ে বেশি না। তো ওই হাদিসের ভিত্তি করে ইমাম শাফি রহমতুল্লাহ সাল্লামা একরাম এটাই মনে করেন, কেউ মনে করেন যে পা ডেকে নামাজ পড়তেই হবে, বাট বাকি উলামারা বলছেন ফরজ নয়, বাট উত্তম হবে পা যদি আমরা ডেকে নামাজ পড়ি। ফরজ এই কারণেই নয়, কারণ পাকে সবসময় ডেকে রেখে নামাজ পড়া খুব কঠিন কিন্তু, কারণ আপনারা সজ্জায় গেলে কিন্তু দেখবেন পাটা একটু খুলে যাবেই, তাই না? একমাত্র যদি আপনি পায়ে মোজা পরিধান করে নামাজ পড়েন তাহলে হয়তো সম্ভব হবে আপনি পুরো পাটাকে ডেকে রাখা। আর আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কোনো মানুষকে তার সাধ্যের অতিরিক্ত কোনো জিনিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেশার দেন না, জুড়ে দায়িত্ব চেপে দেন না। তো সেই হিসাবে পা
পায়ের পাতাকে ডেকে রাখা এটা ফরজ নয়, তবে ডেকে রেখে নামাজ পড়তে পারলে উত্তম অবশ্যই হবে। গেল আপনার একটি প্রশ্নের উত্তর। দুই নম্বর প্রশ্ন ছিল আপনার, দোয়া মস্তন দোয়াগুলা কি শুয়ে শুয়ে পড়া যাবে? ইয়েস, হাদিসে এসেছে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজকুরুল্লাহ ফি কুল্লি আহিয়ানিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দোয়াগুলো সর্বাবস্থায় অজু অবস্থায় দোয়া পড়েছেন, অজু না থাকা অবস্থায় পড়েছেন, দাঁড়িয়েও পড়েছেন, বসেও পড়েছেন, শুয়ে শুয়েও পড়েছেন, সর্বাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসনদ দোয়াগুলো পড়েছেন ওনার লাইফে। এজন্য আপনারা চাইলে শুয়ে শুয়ে যদি মসনদ দোয়া পড়তে চান পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনার আরেকটি প্রশ্ন ছিল হালকি নফল, হালকি নফল রসুলাম কীভাবে পড়েছিলেন, বসে নাকি দাঁড়িয়ে? তো রসুল্লাহ সাম অধিকাংশ সময় হালকি নফল বিচিরের পরে দুই রাকাত বসেই পড়তেন, কারণ এত লম্বা রাত আল্লাহ নবী নামাজ পড়েছেন, দাঁড়াইয়ে পড়েছেন তাহাজ্জুদের নামাজ প্রায় আট রাকাত, তারপরে বিচির পড়েছেন তিন রাকাত, এত লম্বা পড়তেন, কোনো কোনো সময় তো এক এক রাকাতে সুবহানাল্লাহ, সুরায় বকরা, সুরায় আলে ইমরান, সুরায় নিসা পড়ে ফেলতেন প্রায় পাঁচ পারার মতো। তো সেই হিসাবে লম্বা নামাজ পড়েছেন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচিরের পরে দুই রাকাত বসে বসে পড়তেন। আমরা যারা মনে করেন এত লম্বা নামাজ পড়ি নাই, আমরা যদি চাই দাঁড়িয়ে পড়ি তাও ঠিক আছে, আর যদি কেউ মনে করেন যে আল্লাহর নবী বসে পড়েছেন সেই হিসাবে আমি বসে পড়ি, তো ইনশাআল্লাহ এই দুই রাকাতের ক্ষেত্রে একটু আলাদা কনসিডার রয়েছে। আল্লামা রশিদ আহমদ গঙ্গবী রহমতুল্লাহ আলহি দালম দেওবন্দের উঁচু মানের একজন শেখ হুদাদিস ছিলেন, উনি বলেছেন যে আমি তো মনে করি কেউ যদি নবীর অনুসরণ করতে গিয়ে যদি বসে বসে পড়ে হয়তো বা আল্লাহ এই দুই রাকাতের ক্ষেত্রে পুরো সব দিয়ে দিতে পারেন। যদিও জেনারেল রুল হলো যে নফল নামাজ যদি আপনি বসে পড়েন তাহলে দাঁড়িয়ে পড়ার চেয়ে অর্ধেক সব পাবেন, আর ফরজ বা ওয়াজিব বা সুন্নত আপনি দাঁড়িয়ে পড়ার সুযোগ তাহলে বসে পড়লে হয়ই না, কিন্তু নফলের ক্ষেত্রে হয়ে যাবে আপনি অর্ধেক সব পাবেন। কিন্তু বিতিরের পরের দুই রাকাত হালকি এটা যদি আপনি বসে পড়েন, আল্লাহ নবী যেহেতু বেশি বসে পড়েছেন সেই সব যদি কেউ সেই এশকে আর মহব্বতে বসেও পড়ে ফেলে আশা করা যায় তো আল্লাহ পাক পুরো সব দেবেন। রসুল অধিকাংশ সময় দুই রাকাত বসেই পড়তেন, এজন্য এটাকে হালকি নামাজ বলা হয়, শর্ট শর্টও পড়েছেন বসে বসে পড়েছেন। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার দুই একটা প্রশ্ন আছে। জি হোক ইনশাআল্লাহ। জি আচ্ছা, প্রতি রেখাতে যেমন আমরা নামাজ পড়ি, প্রতি রেখাতে যখন আমরা সুরা পড়ি, সুরা প্রতি সুরাতে কিতাব ইসমুল্লাহ পড়া লাগবে, না সুবহানাকা পড়লে যে বিসমুল্লাহ পড়ি, আউযুবিল্লাহ বিসমুল্লাহ পড়ি, ওটা ওই দিব, ওই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হইল রিতিন নামাজ যে আমরা পড়ি, আপনার কাছে কি কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাব্বি ইসমা দিয়ে পড়ছেন, সাব্বি ইসমা তুলিয়া ইয়া কুল পড়লা, আর আমি ওগুলো ফলো করি এবং ইজাজা তাপাতিয়া তাকুল পড়লা, একদিন পরে ইজাজা দিয়া তাপাতিয়া তাকুল পড়লা, একদিন পরে আমি সাব্বি ইসমা আমরা বুঝতাম পারছি, জবাব দিয়ে জবাব দিয়ে ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি শুনতে থাকো কা, জাযাকুমুল্লাহ খায়। প্রথম প্রশ্ন যে প্রত্যেক সুরার শুরুতেই কি বিসমিল্লাহ পড়তে হবে, না শুরুতে প্রথম রাখাতে আউযুবিল বিসমিল্লাহ পড়ার মাধ্যমে যথেষ্ট হয়ে যাবে? তো যদি সুরার শুরু থেকে শুরু করেন তাহলে বিসমিল্লাহ পড়ে নেওয়াটা ভালো, না পড়লেও সমস্যা নাই, কারণ কোনো রাওয়াতে ক্লিয়ার পড়তে হবে আসে নাই বা পড়তে হবে না এরকমও আসে নাই। শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানা পড়ার পরে আউযুবিল্লাহ পড়েছেন, বিসমিল্লাহ পড়েছেন, পরিষ্কার এসেছে। আর যেহেতু সাধারণত কোরআন শরীফ তেলাওয়াতের একটি রুল এবং নিয়ম রয়েছে কোরআন, সেটি হলো যে কোনো সুরার শুরু থেকে যদি আপনি স্টার্ট করেন তাহলে বিসমিল্লাহ পড়তে হয়। আপনি কোরআন পড়ে পড়ে একটা সুরা চলে এসেছে, সে সময় আপনি কী বলেন? বিসমিল্লাহ পড়েন। তো নেক্সট সুরার পূর্বে বিসমিল্লাহ পড়তে হয়, ওই হিসাবে ধারাবাহিকতায় আপনার সুরায়ে ফাতিহা পড়ার পরে
যে সুরা আসছে ওই সুরার বিগিনিংয়ে বিসমিল্লাহ পড়ে নেওয়াটা ভালো না পড়লেও কোনো সমস্যা হবে না। সমান প্রত্যেক রাকাতের শুরুতে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুরুতে সুরা ফাতিহা পড়ার পূর্বেও আপনি বিসমিল্লাহ পড়ে নিতে পারলে ভালো, না পড়লেও কোনো সমস্যা হবে না। তো এই পড়াটা হইল মুস্তাহাব, না পড়লেও কোনো সমস্যা হবে না। দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি বিতিরে প্রায়ই মস্তুন খালাতকে ফলো করে থাকেন, যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিমির বর্ণামতে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ রাব্বিকাল আলা এবং দ্বিতীয় রাকাতে পড়তেন কুলিল কাফিরুন এবং তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, এটাই মস্তুন খালাত। ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম সবাই পড়েছেন, আপনিও বেশিরভাগ টাইমে পড়তে পারবেন। বাট মস্তুন খালাতের অর্থ এটাই নয় যে আপনি অন্য কোনো সুরা দিয়ে পড়লে হবে না, আপনি অন্য সুরা দিয়ে পড়তে পারবেন, আপনি চেঞ্জও করতে পারবেন। যেমন আপনি বলেছেন মাঝে মাঝে চেঞ্জ করেন, ইয়েস চেঞ্জ করাটা ভালো। আপনি যে বলেছেন তাব্বাত ইয়াদা বা আরো দুই এক সুরের নাম নিয়েছেন, এগুলোও পড়তে পারবেন, আরও নতুন অন্য কোনো সুরা পড়লেও কোনো সমস্যা হবে না, হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার তৃতীয় প্রশ্ন, ফজরের সুন্নতের ক্ষেত্রে রসুলুল্লাহ সাল্লাম বেশিরভাগ টাইম প্রথম রাখাতে পড়তেন কুই এল কাফিরুন এবং দ্বিতীয় রাখাতে পড়তেন কুল আল্লাহ হাদ, ইয়েস এটাই সুন্নত। তো যদি আপনি মাঝে মধ্যে অন্য সুরা দিয়ে পড়েন কোনো সমস্যা নাই। মস্তুন খালাতের অর্থ হলো যে বেশিরভাগ টাইম রাই সুরা দিয়ে পড়বো, মাঝে মধ্যে চেঞ্জও করবো, এটাই সুন্নত। আর যদি আমরা রেগুলার হিসেবে পড়তেই মনে করি তো ওয়াজিব হয়ে যাবে, আমরা যেন নজর না করি। ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। বিয়ার আগের দিন তারপর একটা বিয়ার দিন রাত্রে পয়সা যেন কি হই নাই চিন্তালা হয়ে দিব আমার ঘরাইয়া দিই কইনাই আট পছন্দ না নশায় আট পছন্দ না পনেরো দিন আট কথা বিয়ে বিয়ার দিন রাত্রে আর কথা হয়েছে এরপরে বিয়ার পনেরো দিন বিয়া করিয়া কইনা একজন যে কন্যা এগুলো আইব বিয়ার মাধ্যমে, মানে তাই বিয়া করিয়া আনবা, আওয়ার লগে লগেও চিন্তা করে দিব। ঠিক আছে ইনশাল্লাহ, আমরা জেনারেলি আনসার বলবো, বা এরপরেও আপনি ওয়ান টু ওয়ান কোনো মুফতিদের সঙ্গে বিষয়টা আরও বিস্তারিত আলোচনা করে নেবেন। যদি এইভাবে কেহ কোনো কন্ডিশন দিয়ে তালাক দিয়ে থাকে যে যদি এই কারণ হয় তাহলে তালাক হয়ে যাবে, তাহলে এই কন্ডিশন পাওয়া গেলে সাধারণ জেনারেল রুল তালাক হয়ে যাওয়ারই কথা। উনি যেহেতু বলেছেন যে এই ঘরে যদি বিবাহের মাধ্যমে কোনো স্ত্রী নিয়ে আসা হয় তাহলে তিন তালাক হয়ে যাবে, যদি উনি ওনার স্ত্রীর কথাই মিন করে বলে থাকেন যে আমি যাকেই বিয়ে করবো ঘরে আসার পরেই তিন তালাক হয়ে যাবে, তাহলে তো তিন তালাক হয়েই যাবে, কারণ এই কন্ডিশন এভাবে দিয়েছেন। এজন্য বিষয়টা বিস্তারিত আলোচনা করে কীভাবে বলেছেন বা ওনার উদ্দেশ্য কী ছিল বা কতটা কীভাবে ছিল একটু জানার প্রয়োজন রয়েছে, এবং এই ধরনের ভুল যেন কখনো যেন না করি। যেমন কেউ বলে ফেলল আমি যে মহিলাকে আমি শাদি করবো সে তিন তালাক, সে তো সমস্যা হয়ে গেল না, যে কুল্লামা তাজাওয়াজু ইমরাতান ফাহিয়া তালিকুন, কিতাবে মশা উল্লেখ রয়েছে, এটা কিন্তু মারাত্মক, এটা থেকে বের হওয়া হতে হলে কী করতে হবে না হবে বিস্তারিত এটা জানতে হবে। তো ইনশাআল্লাহ আপনি কোনো আলেম সাহেব বা মুসির সঙ্গে যোগাযোগ করলে এরকম কীভাবে বলেছেন, কী হয়েছে সমস্যা এবং সমাধান কী, পুরো বিস্তারিত বলা যাবে। কারণ তালাকের মাসে অনেক সময় বা সমস্ত বিষয় শুধুমাত্র ওয়ান ইয়ারে শুনেই সঠিকটা বলা যাবে না, কারণ একজাক্টলি প্রত্যেকটা ফতোয়া ডিপেন্ড করে তার বতনের উপর, তার স্টেটমেন্টের উপর, যে একজাক্টলি একুরে শব্দ কী ছিল এটা জানলে জিনিসটার সমাধানটা খুবই ক্লিয়ার হবে। বাট জেনারেলি কিন্তু এটা এখানে কমপ্লিকেশন আছে, সমস্যা রয়েছে, প্রবলেম আছে। তো এই প্রবলেমের সমাধানের জন্য বেস্ট হবে একজাক্টলি কথা কীভাবে ছিল, যিনি কথা বলেছেন উনি কীভাবে বলেছেন বা কোন ইন্টেনশনে বলেছেন, এর উপর ডিপেন্ড করেই ইনশাল্লাহ ফাইনাল সমাধান আমরা জানতে পারবো। তালাকের বাস বিষয়টা খুবই কঠিন এবং সেন্সিটিভ। বর্তমানে ইদানিং এই তালাকটা অহরহ হচ্ছে,
অনেকে তালাক জানেই না, বিবাহ করেছে কত মানে তালাক হয় সে বুঝেই না, তালাক কি জিনিস আবার তালাক দিয়ে দেয়। আর তালাকের ক্ষেত্রে তো সিরিয়াস, নবীজি বলেছেন যেটা সিরিয়াস হয়ে দিলেও তো হয়, ইভেন যদি কেউ জক করে ডং করে তালাক দেয় তবুও কিন্তু তালাক কার্যকর হয়ে যায়, কারণ বিবাহের সম্পর্ক এটা কিন্তু কোনো রশির বান নয়, কথার মাধ্যমে ইজাব কবুলের মাধ্যমে বিবাহ হয়েছে। আবার যদি কথার মাধ্যমে উনি ছেড়ে দেন তাহলে কিন্তু বিয়েটা ব্যঙ্গেও যাবে। আল্লাহ আমাদের সকলকে বিশেষ করে আমাদের ইয়াংসরা যারা শাদী করতেছেন তাদেরকে দাম্পত্য জীবন যেন রক্ষা করতে পারে, হাজার করতে পারে, আল্লাহ সেই ব্যবস্থা দান করেন। আমি জাজাকুমুল্লাহ। জি জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি জি, হাজতের নামাজ, সালাতুর হাজতের দোয়া যেটি যদি আপনি পারেন খুব ভালো কথা, আর না পারলেও আপনি বাংলায় বা অন্য কোনো ভাষায় বলে ফেলেন তবু হয়ে যাবে ইনশাল্লাহ। সো লম্বা দোয়া রয়েছে, রসুল্লাহ সাল্লাম বলেছেন যদি কারো কোনো প্রয়োজন হয় কোনো মানুষের কাছে বা আল্লাহর কাছে তো এই দোয়া পড়ে, তারা যেন সে দোয়াটা করে। তো ইনশাআল্লাহ এই দোয়া যদি আপনি জানেন দোয়া করতে পারবেন, আর না জানলেও আপনি আরবিতে বললেও না পারলে আপনি যদি বাংলাতেও বলেন তবু ইনশাআল্লাহ এ হয়ে যাবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সংক্ষেপে, যেটা লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা, আল্লাহুম্মা আল্লা তাদা লি যামবান ইল্লা গাফারতাহু, ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু, ولا دين الا قضيته ولا مريض الا شفيته ولا حاجه من حوائج الدنيا والاخره هي لك رضا ولا فيها صلاح الا قضيته يا ارحم الراحمين। শব্দটা কিছু ডিফেন্ড রয়েছে, তো আপনি যদি এই দোয়া জানেন তাহলে দোয়া পড়তে পারবেন। শুরু হলো লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইম মাগফিরাতিক والغنيمة من كل بر والسلامة من كل اسم، الله تدع لي ذنبا إلا غفرتا ولا هما إلا فرجتا، إرپر باكرنا أفرج دي أفرج دي بولي فلن ولا حاجة من حوائج الدنيا إلا قضيتها يا أرحم الراحمين، أي پر جنتو پلو چل بي أمي أبار بولتي شنكي في لنباك ببين الشبد رأي تي أفرج دي كمپو كي تي بولتي بارن حيجب إن شاء الله. لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم أسألك لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين أي برجن تبلو هيدا بجدي أبني تنافرين تلبلنا يا الله أم جنمال فرلم আমার দুনিয়ার বাখরাতের যত হাজত রয়েছে আল্লাহ আপনি পুরো করে দাও, বাংলায় বললেও চলবে, আল্লাহ সব ভাষা বুঝেন। তবে এই মসনুদ দোয়াগুলো শিখে নিতে পারলে খুবই ভালো, কারণ আপনি যতই বলেন আমি যতই বলি এইভাবে বলতে পারবো না যেভাবে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আমাকে বলতে শিক্ষা দিয়েছেন। এটা তো আল্লাহ নবীর ভাষায় নিজে আমাদের শিক্ষা দিয়েছেন, সেটা কিন্তু অনেক জিনিসকে কভার করে, কম্প্রেহেন্সিভলি সব জিনিসকে এই কভার করে জন্য উত্তম হবে দোয়াগুলো শিখতে পারলে। তো আপনি যে কোনো দোয়ার বুক থেকে শিখে ফেলবেন অথবা যদি আপনি ইন্টারনেট সার্চ করেন দোয়া পর সালাতুল হাজত, বা আপনার ঘরে কাউকে বলেন তারও বের করে আপনাকে দিতে পারবে ইনশাআল্লাহ। এবং দোয়ার কিতাব বুকেও পাবেন, হাদিসের বুকেও পাবেন, অথবা ওয়ান টু ওয়ান যদি কোনো আলিম সাহেব যোগাযোগ করেন ওনার মাধ্যমে কিন্তু SMS বা টেক্সের মাধ্যমে আপনাকে এই দোয়াটা শেয়ার করা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, যদি আমরা দোয়াটা শিখে নেই খুবই ভালো। আমি আরেকবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম,
الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم الله تدعلي لاغي كونو رواتر ويتش أسألك با أسألك سرا بولا جاي الله تدعلي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رحم الرحيم شنك بولتي شكنا لنبا رويتش ولا دين إلا قضيتها ولا مريضا إلا شفيتا ولا مسافرا إلا بلغتا ولا جاهلا إلا علمتا ولا ضالا إلا هديتا ولا ميتا إلا رحمتا ولا مريضا إلا شفيتا وعافيتا شغلو شنگে যুগ করে পড়া যেতে পারে বাট আমি সংক্ষেপে যেটা বললাম অন্ততপক্ষে এটুকু যেটা আমরা শিখে ফেলি জাযাকুমুল্লাহ হাসানাল জাযা জাযাকুমুল্লাহ খায়র সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রশ্ন নিতেছিলাম যেহেতু ছোট্ট একটি বিরোচিতা হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ইসলামিক কিউএন এ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদের আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন প্রিটেনার শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম বিরতির পূর্বে অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছিলেন এই মুহূর্তে হয়তো অনেকেই প্রশ্ন করার জন্য লাইনে অপেক্ষায় রয়েছেন আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন আচ্ছা প্রশ্নের মধ্যে ইনশাআল্লাহ আপনি আবারও আসবেন অনেকক্ষণ অপেক্ষার পর আপনি নামাজের বিষয়ে যে নামাজ চার রাকাত নামাজের মধ্যে যদি কেহ পাঁচ রাকাত নামাজ পড়ে ফেলে তাহলে ভুলবশত তাহলে সে কি করতে হবে নামাজের কিছু মিস্টেক রয়েছে যে মিস্টেকের পরে সজ্জাসর মাধ্যমে এটাকে রিপেয়ার করা যায় কিন্তু চার রাকাতের পরিবর্তে যদি পাঁচ রাকাতে সে দাঁড়িয়ে যায় তো সাধারণত ফরজ নামাজ তো পাঁচ রাকাতের হতে পারে না তো ওনার জন্য উচিত হবে রুকুর আগ পর্যন্ত যেই মুহূর্তে স্মরণ হয়ে যাবে সজ্জা না দেওয়া পর্যন্ত সে যে সময় স্মরণ হয়ে যায় সঙ্গে সঙ্গে যেন বসে পড়ে আর উনি যেহেতু পাঁচ নম্বর রাকাত দাঁড়িয়ে গিয়েছিলেন এজন্য সজ্জাস্ত দিতে হবে আর যদি পাঁচ নম্বর রাকাত পড়েই ফেলেন তাহলে দেখতে হবে চতুর্থ নম্বর রাকাতে উনি বসেছিলেন কি না বসেন নাই যদি চতুর্থ নম্বর রাকাতে উনি হয়তো এক সময় বসে তার সাউদ পড়ে আর তেহেতু পড়েই উনি হয়তো দুই নম্বর রাকাত মনে করে উনি দাঁড়িয়ে গিয়েছিলেন এরকম যদি হয় তাহলে আরও দুই রাকাত পড়ে নেবেন অর্থাৎ পাঁচ এর সঙ্গে আর একটা রাকাত মিলে গিয়ে ছয় রাকাত পড়ে নেবেন তখন প্রথম এবং শেষে গিয়ে আবার সজ্জাস্ত দিতে হবে তখন প্রথম চার রাকাত হবে ফরজ আর লাস্টে দুই রাকাত হবে সুন্নাত ঠিক আছে আর যদি চতুর্থ নম্বর রাকাত না বসে উনি পঞ্চম রাকাত পড়ে ফেলেন তাহলে কিন্তু এটা ফরজ হিসাবে আদায় হবে না এটা নফল হয়ে যাবে ফরজ আমার নামাজ রিপিট করতে হবে কারণ কায়দা আখারা এটা ফরজ ছিল একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ রাকাত পড়ে সজ্জাস্ত দিয়ে নামাজ কমপ্লিট করেছেন আমরা এই রেওয়ায়াত সম্পর্কে এটাই বিশ্বাস করি যে রাসূল ইসলাম ওই রেওয়ায় ওই সময়ে হয়তো চতুর্থ নম্বর রাকাতে বসেছিলেন কারণ আমরা জানি ওয়ান গো হিসাবে পাঁচ রাকাতের ফরজ নামাজের কোনো সিস্টেম নাই ফরজ হয়তো আছে দুই রাকাতের বা আছে হয়তো চার রাকাতের এজন্য যদি চতুর্থ নম্বর রাকাতে বসা হয় তাহলে কিন্তু সেরা সজ্জার মাধ্যমে পড়লে ফরজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ নতুবা ফরজ আদায় হবে না আরও বাকি কিছু মিস্টেক রয়েছে যে মিস্টেকের কারণে সজ্জাস্ত দিতে হয় যেমন যদি কোনো ওয়াজিব মিস করে ফেলেন যেমন প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পড়া ওয়াজিব ভুলবশত ফাতিহা ছুড়ে আপনি পড়েন নাই অথবা সুরা ফাতিহার পরে আপনি সুরা মিলাবেন আপনি ভুলবশত সুরা মিলান নাই বা তশহুদ আপনি পড়েন নাই বা প্রথম কায়দা আপনি ভুলবশত না করে আপনি দাঁড়িয়ে গিয়েছিলেন দোয়া কোনো তো আপনি ভুলবশত ছেড়ে দিয়েছেন এই সমস্ত ভুলের কারণে সজ্জাস্ত দিলে নামাজ শুদ্ধ হয়ে যায় যদি ভুলবশত এগুলো আপনি মিস করে থাকেন অথবা যদি আপনি কোনো বাড়িয়ে ফেলেছেন বা কমিয়ে ফেলেছেন এক জায়গায় আপনি অতিরিক্ত করে ফেললেন বা এক জায়গায় আপনি কম করে ফেললেন তো ওই সমস্ত কারণে সজ্জাস্ত দিতে হয় সমান আরেকটি কারণে সজ্জাস্ত দিতে হয় যে আপনি কনফিউজ হয়ে গেছেন কয় রাকাত পড়েছেন যেমন
চার রাকাত নামাজ শুরু করেছিলেন, আপনার সন্দেহ হয়ে গেল যে আমি তিন পড়লাম নাকি চার পড়লাম, আপনি চিন্তা করে সঠিক অন্তি আপনি বের করতেই পারতেছেন না। এমত অবস্থায় আল্লাহ নবীর শিক্ষা হলো আপনি কমকে ফাইনাল করে ফেলেন, যে তিন না চার আপনার সন্দেহ থাকলে আপনি ধরে নেন আপনি তিন রাকাত পড়েছেন নিশ্চিত, চতুর্থ নম্বর রাখাতে আপনার সন্দেহ যেহেতু আপনি আরেক রাকাত পড়ুন, এবং সন্দেহ নিয়ে যেহেতু আপনি পড়েছেন লাস্ট বৈঠকে বসে আত্মায়িত পড়ার পরে আপনি সজ্জাস দিয়ে দেন। এই হলো নিয়ম, এই হলো সজ্জাসর মাধ্যমে নামাজ সিদ্ধ করার কতিপয় নিয়ম। তবে শুরু থেকেই যেন আমরা নামাজ এমনভাবে যেন আমরা পড়ি যাতে আমার জন্য সন্দেহ না হয় বা আমার নামাজটা যেন মিস্টেক না হয়, এটা আমাদের খুব কেয়ারফুলি পড়তে হবে। রসুল্লাহ সাল্লাম বলেছেন নামাজ দাঁড়ানোর পরে শয়তানের কাজ তাকে সবসময় দুনিয়ার নানা ধরনের কথা আমার মধ্যে স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ নবী বলেছেন সরি, এমন কিছু জিনিস শয়তান আপনাকে স্মরণ করিয়ে দিবে যেটার হয়তো আপনি চিন্তাই করেন নাই নামাজের আগে, আপনার মনের মধ্যে চলে আসবে অনেক কিছু। সেজন্য প্রথম থেকেই আমরা খুব মনোযোগ সহকারে আমরা নামাজ পড়ব যাতে শয়তান আমাদের মনতে এদিকে থেকে নিয়ে যেতে নিয়ে না পারে। আমাদের আজকের আজকে বিষয় ছিল সেই নামাজ নিয়েই, যে আমরা নামাজ সম্পর্কে আমরা জেনেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার পরে কেরাত মিলাতেন, এবং কেরাতের ক্ষেত্রেও আল্লাহ নবীর কিছু সুন্নত তরিকা ছিল যেটাও আমরা আলোচনা করেছি, যে ফজরের নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়ালে মুফসল পড়তেন, এশার নামাজে আওসাতে মুফসল পড়তেন, মিডিয়াম সূরাগুলো পড়তেন, এবং মাগরিবের নামাজে ছোটো কেসারে মুফসল পড়তেন, জুহরে কোনো সময় লম্বা সূরা তাওয়ালে মুফসল পড়তেন, কোনো সময় আওসাতে মুফসল, আসরে কোনো সময় আওসাতে মুফসল, কোনো সময় কেসারে মুফসল। তবে এর অর্থ এটা নয় যে আপনি সবসময় সুন্নত সবসময় পড়েন, মাঝে মাঝে পরিবর্তন করেছেন। ইভেন মাগরিবের নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা সূরা পড়েছেন। বখারী শরীফের রাওয়াতে এসেছে ইন্তেকালের পূর্বের বৃহস্পতিবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে তারিখে অসুস্থ হয়েছিলেন ওই তারিখের মাগরিবের নামাজে নবী সূরা মুরসালাত পড়েছিলেন, কোনো সময় আল্লাহ মাগরিবের সূরা আরাফও পড়েছেন, এত লম্বা সূরা। তাহলে কী বোঝা গেল যে সবসময় কাসার মুফসল পড়তে মাগরিবটা মোটেই নয়। তো কাসার মুফসল কী বুঝতেছেন আপনারা, কোরআনে করিমকে চার ভাগে ভাগ করা হয়েছে, প্রথম ষাটটি সূরা সাবেত হওয়া লম্বা লম্বা, তারপরে আরও কতিপয় সূরা রয়েছে যেগুলোর মধ্যে একশোর উপরে আয়াত, এগুলাকে মিইন বলা হয়, তারপরের সূরাগুলোকে বলা হয় মাসানি, যেগুলা একশোর নিচে লম্বা হলেও আয়াত সংখ্যা হলো একশোর নিচে, এবং সূরায়ে হুজুরাত থেকে নিয়ে বা সূরায়ে কাফ থেকে নিয়ে কোরআন শরীফের শেষ অংশ পর্যন্ত ওই সূরাগুলোকে মুফসল বলা হয়, এবং ওই শেষ অংশের সূরাগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়, সূরায়ে হুজুরাত থেকে নিয়ে লম্বা সূরাগুলোকে তাওয়ালে মুফসল বলা হয় সূরায়ে ইনশিকাক পর্যন্ত, আর সূরায়ে বুরুজ থেকে নিয়ে সূরা জিলজাল পর্যন্ত সূরাগুলোকে আওসাতে মুফসল বা মিডিয়াম সাইজের সূরা বলা হয়, আর সূরায়ে জিলজাল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত সূরাগুলোকে কেসারে মুফসল বা শর্ট সাইজের সূরা বলা হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুফসলের এরিয়ার লম্বা সূরাগুলো পড়তেন ফজরে এবং জুহরে মাঝে মধ্যে, আর মিডিয়াম সূরাগুলো পড়তেন এশায় মাঝে মধ্যে আসরেও, শর্ট সূরাগুলো পড়তেন মাগরিবে সামটাইম আসরেও। তবে আমি আগেই বলেছি মসনুন খেরাতের অর্থ এটাই নয় যে আপনি শুধু ওই এরিয়া বা ওই সূরাগুলি পড়বেন, রসুল্লাহ সাল্লাম কোনো কোনো সময় অন্য জায়গা থেকেও পড়েছেন লম্বা লম্বা সূরা পড়েছেন, ইভেন মাগরিবে লম্বা সূরা পড়েছেন, আবার রসুল ইসলাম একদিন সফরে ফজর পড়েছেন রসুল ইসলাম সূরায়ে নাস এবং ফালাক দিয়ে, প্রথম রাখাতে সূরায়ে ফালাক পড়েছেন, দ্বিতীয় রাখা সূরায়ে নাস পড়েছেন, সুবহানাল্লাহ। এটা বোঝানোর চেষ্টা করেছেন যে কোনো কোনো সময় মস্তুন খেরাতের উল্টা করাও যায় আছে বিশেষ রিজন বা প্রয়োজনে, সফরে হয়তো টাইম শর্ট ছিল, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ফালাক এবং নাস দিয়ে সূরায়ে ফজর ইমামতি করেছিলেন, এটাই ছিল আল্লাহ নবীর অভ্যাস। এবং বর্ণনাকারী বলেন যে আমরা আল্লাহ নবীর পিছনে নামাজ পড়েছি সুবহানাল্লাহ, খেরাত লম্বা পড়লেও কোনো বিরক্ত আসতো না, লম্বা মনে হতো না, কারণ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজা ছিল, আকর্ষণ ছিল। হয়তো আপনারা লক্ষ্য করেছেন ইমাম সাহেবের তিলাওয়াত মধ্যে যদি কোশিশ থাকে মজা থাকে লম্বা পড়লেও এটা হালকা মনে হয়, আর ইমামের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ওয়াজও ছিল, রিকোয়েস্ট ছিল
মান আম্মা কমান ফালিউ কাফিব, যিনি মাতি করবেন উনি যেন নামাজটাকে যথাসম্ভব সুন্নতের ভিতরে থেকে শর্ট পড়ার জন্য চেষ্টা করেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা একদিন নামাজকে লম্বা করেছিলেন, একজন মুসল্লি কমপ্লেন করেছেন ওনার উপরে, কারণ উনি সারাদিন বাগানের মধ্যে উট দিয়ে পানি বহন করে দিয়েছেন, কষ্টের কাজ করেছেন। বিকালে যখন ঘরে ফিরছিলেন তখন দেখছেন লোকাল মসজিদে নামাজ হচ্ছে, তো উনি মনে করলেন এসা নামাজ হচ্ছে, নামাজটা পড়েই যাই। মসজিদে ঢুকেছেন, পেটের ক্ষুধা বাটায় ভরে মনে করলেন আমি এসা নামাজটা পড়ে নেব। মুআয ইবনে জাবাল ইমামতি করতেছিলেন এবং উনি সূরা বকরা দিয়ে শুরু করেছেন এসার নামাজ। সূরা বকরা যেটা আড়াই ভরা, অনেকক্ষণ দাঁড়ানোর পরে ওনার পেটের খিদায় আর দুর্বলতায় উনি আর টিকতে পারেন নাই, উনি নামাজ ব্যঙ্গে একা এসা নামাজ পড়ে উনি চলে গিয়েছেন। হযরত মুআয ইবনে জাবাল যখন শুনলেন যে ওই সাহাবি ওনার পিছের নামাজে দাঁড়ালেও নামাজ না পড়েই উনি একা নামাজ পড়ে উনি ঘরে চলে গিয়েছেন, হযরত মুআয ইবনে জাবাল ওনার সম্পর্কে কিছু মন্তব্য করে ফেলেছিলেন। ওই কথাগুলো যখন ওনার কানে গেল উনি নবী একরম সাল্লাল্লাহু আলাইহি কমপ্লেন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুআয ইবনে জাবাল নামাজ লম্বা করেছেন, আমি আমার সম্পর্কে এইভাবে উনি মন্তব্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কল করে নিয়ে বললেন, আফাত্তানুন আনতে ইয়া মুআয, মুআয তুমি কি ফিতনা শুরু করেছ? তোমার লম্বা খেলাতার কারণে মুসল্লিরা মসজিদ ছেড়ে দিচ্ছে, এটা ঠিক হয় নাই। তো তুমি যখন ইমামতি করবে হয় তুমি আমার সঙ্গে নামাজ পড়বে, আর যদি তুমি তোমার লোকাল এরিয়ায় গিয়ে নামাজ পড়াও তাহলে তুমি ফালিউ খাফিফ, তুমি শর্ট সরে দিয়ে নামাজ পড়াবে। একজন ইমাম হলে মুক্তদির অবশ্যই রেয়াত করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, অনেক সময় আমি নামাজ শুরু করে দিই, আমার ইচ্ছা থাকে লম্বা খেরাত পড়ব, কিন্তু আমি পিছন থেকে যখন আমি বাচ্চার আওয়াজ, কান্নার আওয়াজ শুনি, আমার মনে হয় হয়তো এই বাচ্চার মা নামাজে রয়েছে, ওনার কষ্ট হবে, যার ফলে আমি লম্বা খেরাত পড়ার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি চেঞ্জ করে নামাজকে শর্ট করে ফেলি। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল আলামিন দয়ার পরিচয়। জাযাকুমুল্লাহ আহসান জাযা। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তো আফজল ফরজ পড়ি, আমরা তো লম্বা সূরা জানা না, আমরা যদি শর্ট সূরা জানা জানি তাহলে আদায় করলে আমরা নামাজ আদায় করব না? আমরা আর কোনো প্রশ্ন আছে আপনার? এজন্য উচিত হলো আমরা লম্বা সুরা জানবো, আর যারা আমরা জানি নাই, আমরা হয়তো পুরুষ যারা আছি আমরা জমা থেকে নামাজ পড়লে ইমাম সাহেব তো অবশ্যই মসনুন খারাতে নামাজ পড়াবেন, তো আমরা সেই মসনুন খারাতের বরকতনা পেয়ে গেলাম। যদি আমি লম্বা সুরা আমি জানলামও না, বা আমার হয়তো লোকাল কোনো মসজিদ নেই, আমি জমাতে শরীর করার সুযোগ নাই, আমি যদি একা ঘরে যে সুরা আমি জানছি শর্ট সুরা দিয়ে পড়ি, নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ, ডেফিনেটলি হয়ে যাবে, এর জন্য ওয়ারি করার কোনো কারণ নেই। হ্যাঁ, যারা জানবো আমরা অবশ্যই লম্বা সুরা পড়ব, বা আমরা জমাতে নামাজ পড়লে তো অবশ্যই ইমাম সাহেবের মাধ্যমে আমাদের মুসলিম খেলাগুলো আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর যদি আপনি সাইটে কোনো মসজিদ নাই, জমাতে শরীক করার সুযোগ নাই, বা আপনি অত অসুস্থ, বা আপনি লম্বা সুরা জানতেছেন না, সে কারণে আপনি বাটিতে নামাজ পড়েছেন, হয়ে যাবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে বলেছেন, ফাকরা উমা তাইয়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে সুরা বা যে অংশ তুমি ইজি পাও সেটা পড়লেও তোমার নামাজ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাল্লাদ ইবনে রাফেকে বলেছিলেন, সুম্মা ইকরা মা মা কামিনাল কোরআন, তুমি কোরআনের যে অংশ জানো তুমি সেই অংশই তুমি পড়বে, সে এটাই হলো ফরজ। হ্যাঁ, আমি যেটা বলেছি এটা হলো সুন্নত, যদি আপনি লম্বা সুরাগুলো জানেন তো সুন্নত এবং সব বেশি পাবেন, এবং নবীর সুন্না ছিল, নবীর প্র্যাকটিস ছিল লম্বা সুরাগুলো পড়া, ফরজ নয়। আল্লাহ সুবহানাহু ফরজ করে দেন নাই, যদি ফরজ করে দিতেন তাহলে কিন্তু আপনি বা আমি হয়তো ঠেকে যেতাম, যারা আমরা জানি না, আমরা হয়তো আটকা পড়তাম। আল্লাহ এত দয়াল, এই মসনুন খেরাতগুলোকে সুন্নত রেখেছেন, ফরজ করে দেন নাই। তো সংক্ষেপ আনসার এটাই যে আপনি না জানার কারণে যদি বাটটি সুরা দিয়ে ফজর নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আর যারা জানি আমরা অবশ্যই লম্বা সুরা পড়ব, বা আমরা জানা যদি সুযোগ থাকে আমরা জানার চেষ্টা করবো, মুখস্থ করার চেষ্টা করবো, আমাদের বাচ্চাদেরকেও এই সুরাগুলো আমরা মুখস্থ করাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য, জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। সালামু আলাইকুম। হ্যাঁ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনি ভালো আছেন ইনশাআল্লাহ? জি, মুস্তাফা সাহেব। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? নি আছি আছি হুজুর আছি, আপনার তো দেখা হয়ে গেল না? ওইব ইনশাআল্লাহ, দেখা হইব ইনশাআল্লাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন,
আপনি হিরিঙ্কু কইছ লাহাও যাব লাগবে তাই ইল্লা বিল্লা 499 টাইম বাজে শেষের বাহাল লাহাও যাব লাগবে তাই ইল্লা বিল্লা হিলালি আজিম কইয়া শেষ করা এখন আমার কত হইল যদি দুই বার যদি বলনই যায় তো এইটা ওই বলি না আবার ও পাঁচশো আপনার মারা যায় তাহলে তার এই সম্পদ তার স্ত্রী বা বাচ্চা কাচ্চা বা আত্মীয় খাওয়া এটা যাইবই বলি না এটা বিনাশ অবর আছে বন্টন করে দেওয়া লাগবো প্রথম প্রশ্ন যে লাহাওয়ালা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহর কথা আমি বলেছিলাম শুরুতে আপনি পড়বেন দুরুদ শরীফ একশবার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া তাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি একশবার পড়েন তারপরে পড়েন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ 499 বার আর একবার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হিল আলিল আযীম 500 হয়ে গেল আবার পড়েন দুরূদ শরীফ আরো 100 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আপনার প্রশ্ন হলো যদি এখানে এক দুইবার বেশ কম হয়ে যায় কোনো সমস্যা হবে আশা করি সমস্যা হবে না তবে একটা জিনিস মনে রাখবেন এটা যেহেতু আপনি এলাজ হিসেবে পড়তেছেন নাম্বার ঠিক রাখতে পারলে ফায়দা হয় বেশি যেমন নমাজের পরে আমরা সুবহানাল্লাহ কয়বার পড়ব ফরজ নমাজের পরে 33 আল্লাহ বলেছেন 33 আলহামদুলিল্লাহ 33 আল্লাহ আকবারও এক বর্ণমতে 33 এবং 100 পুরাবো আমরা ফোর্থ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়াহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তো এটা পুরো ইয়া আমরা 100 করব আবার অন্য বর্ণমতে এসেছে সুবহানাল্লাহ 33 আলহামদুলিল্লাহ 33 আল্লাহ আকবার 34 যে কোনো এক নাম্বার পড়লে চলে বাট এই নাম্বারটা ঠিক রাখলে ভালো হয় কেন 33 এবং 34 এটা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন ট্যাবলেট আমরা যখন খাই তখন একটা ডক্টর বলে দেয় নির্দিষ্ট নাম্বার বলে দেয় যেমন প্যারাসিটামল খাইলে বড়রা আমরা দুইটা খেতে হয় ছোট যারা 12-র নিচে যারা আছে তারা হয়তো একটা খাবে তো এই এখানে যারা ট্যাবলেটের ক্ষেত্রে বা একটা ডোজের একটা নাম্বার একটা বরকত রয়েছে ফায়দা রয়েছে সমান তসবিহাতের ক্ষেত্রে ওলামায়ে কেরাম তাদের তজরবার মাধ্যমে একটি ফায়দা পেয়েছেন বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতিপয় তসবির ক্ষেত্রে নাম্বার দিয়েছেন আমরা সেই নাম্বার অনুযায়ী আমরা পড়ার চেষ্টা করলে ভালো হয় বেশি ঠিক আছে তো এরপরেও যদি বেখেলে কম বেশ হয়ে যায় ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন হলো হারাম পন্থায় উপার্জিত সম্পদ যদি কারো কাছে জমা হয় সুদের ব্যবসার মাধ্যমে মদের ব্যবসার মাধ্যমে বা অবৈধ কোন পন্থার মাধ্যমে উনি মারা যান সন্তান বা বিবেচনা জানা না থাকে এটার জন্য সন্তান বিবেচনা দায়ী নয় ওনারা ইউজ করলেও ওনাদের জন্য জায়েজ হবে যিনি অর্জন করেছেন সব দায় দায়িত্ব ওনার উপর থাকবে আর যদি ওনাদের জানা থাকে তাহলে তো অবশ্যই উচিত হবে এই পয়সাটা যেহেতু হারাম পন্থায় উপার্জিত হয়েছে সমান পয়সা সোয়াবের নিয়ত ছাড়া যদি ওনারা কোনো গরিব মিসকিনকে দিয়ে দেন উত্তম হবে বা এটা তাদের দায়িত্ব নয় যিনি অর্জন করেছেন ওনার দায়িত্ব ছিল যদি তার সন্তানেরা বিবেচ্যারা এই পয়সা দান নাও করে পয়সায় বরকত পাবে না তাদের হয়তো রুহানি ক্ষতি হবে কিন্তু তারা গুণাগার হবে না গুণাগার হবেন যিনি অর্জন করেছেন আল্লাহ আকবার এর জন্য এটা আমাদের মাথায় খুব ভালোভাবে চিন্তা করে রাখার দরকার আমরা যে সন্তানদেরকে লালন পালন করার জন্য যদি আমরা অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করি তাহলে বাচ্চাদেরকে উপার্জন তাদেরকে তো আমরা লালন পালন করলাম কিন্তু সারা গুনার দায় দায়িত্ব আমার উপর চলে যাবে আল্লাহ আমাদেরকে সেই বুড়বকি এবং বুকামি করা থেকে আল্লাহ আমাদেরকে সকলকে রক্ষা করুন জাযাকুমুল্লাহ খাইরান জাযাকুমুল্লাহ খাইর আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম সালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ হুজুর আমার একটা প্রশ্ন হইল কোন জায়গায় যদি ইমামে গড় লই সুদর আর সুদর মস্তা এটা শুধু ইমাম সাহেবের লাগে আলাদা কোনো ফতোয়া নাই
প্রত্যেক মুসলমানের সমান দায়িত্ব হইল কি যে সুদ এটা সবার লাগে হারাম, ইমাম সালে যারা হারাম মুক্তি সবার লাগে সমান হারাম, ইমাম সাবর লাগে এক রুল আল মুক্তি লাগে আর এক রুল নাই। আমরা অনেক সময় ইমাম সালে আলগায় কোনো কথা দিকেই না, ইমাম সাবর লাগে যে কোরআন এবং হাদিস আপনার লাগে সমান কোরআন হাদিস, সুদ যেভাবে হারাম ইমাম সাবর লাগে সুদ হারাম মুক্তি সবার লাগে সবার লাগেও। আর প্রশ্ন এই লগি যদি ইমাম সাহেব এভাবে কোনো সুদর ইনভলভ থাক হয় এটা পুরো হাসকুর ফুর থাকে তাইলে তো ভিন্ন কথা, নতুবা এক ইমাম যদি হয় সত্যিকার ইমাম আমরা তো অবশ্যই বিশ্বাস করি যে তাইন কোনো অবস্থায় কোনো সুদর মাঝে ইনভলভ হওয়ার প্রশ্ন আয়ই না, তাই অবশ্যই হয়তো শরীয়তের কোনো পন্থা বা কোনো এক ইয়ের বিচার দিয়াও হয়তো এক তাই ব্যবসা করছেন মনে করা ব্যবসা মনে রকা ব্যবসার ক্ষেত্রে লভ্যাংশ নিলেই যেন সুদ এমন কোনো কথা নাই, মানুষের তো ব্যবসা করোই লাভর লাগে। আপনারা যারা দোকানদার আছেন ব্যবসা বাণিজ্য করেন সবাই ব্যবসার মাধ্যমে লাভ করে থাকেন, লাভ মানেই সুদ নয়। মনে করেন ব্যবসার ক্ষেত্রে রয়েছে মুদারাবা, মুদারাবার ভিত্তিতে যদি কোনো লভ্যাংশ আপনি অর্জন করেন তাহলে সেই লভ্যাংশ আপনার জন্য অবশ্যই জায়েজ রয়েছে। হ্যাঁ, সুদের পন্থায় যদি কোনো লভ্যাংশ অর্জন করা হয় সেটা অবশ্যই হারাম হবে। এখন যদি কেহ এভাবে সুদ বা এভাবে কোনো কবিরা কোনো ইনভলভ থাকেন তো অবশ্যই এই সময় ইমামের পিছনে মাফাটা মকরু হবে, বাট আগে নিশ্চিত হতে হবে যে সত্যি উনি কি এভাবে অবৈধ কোনো লেনদেনের মধ্যে জড়িত আছেন কি না আছেন না। এটা শুধু হলে মুখরোচক বা এমনি বললেই চলবে না, আর এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ইমাম সাহেবের জন্য এক ফতোয়া আর মুক্তির জন্য ভিন্ন ফতোয়া এরকম নয়। সুদ যেভাবে ইমাম সাহেবের জন্য হারাম সমান মুক্তির জন্য সমান হারাম, কারোর জন্য এটা হালাল নয়। জাজাকুমুল্লাহ আহসান, জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সুন্দর, আমার প্রশ্ন হইল আমরা মহিলা হল যে সৈতাই যাই তখন আমরা আর শরীরের লোকে লাগে ইয়ে রাখতাম নি না, মাটি তো নিয়ে আপনার একটু উঁচা করে রাখতাম। জি এখন প্রশ্ন আছে নি? জি না সুন্দর, ওখানটা জানতাম তাই দোয়া করবা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মুসলিম শরীফের হাদিসে যেটা এসেছে পুরুষের জন্য যখন সজ্জায় যাওয়া হয় তখন হাতটা হাতের পাতা ফ্লোরে থাকবে এবং হাতের কবজির উপর এটা কিন্তু ফ্লোরে লাগানো যাবে না, উঠানো থাকবে, এবং হাতের এই অংশটাও বডির সাইড থেকে সরিয়ে রাখা হবে, পেটটাও রান থেকে সরিয়ে রাখতে হবে, রানের উপর রাখা যাবে না। এইভাবে সজ্জা দিতে হয়। রসলাম বলেছেন এটা পুরুষের জন্য, আল্লাহ ইয়াফতার ইশার রজলু, এখানে মুসলিম হাদিসে পরিষ্কার রয়েছে পুরুষরা যেন এভাবে হাতটা যেন তার মাটির মধ্যে না লাগাইয়ে দেয়, হাতের গাতা লাগাবে কিন্তু হাতের গাতার কবজির উপর অংশ যেন কয়েন পর্যন্ত মাটি যেন না বিছায়। তাহলে বোঝা গেল মহিলাদের ক্ষেত্রে ভিন্ন, কারণ এটা কেন আপনি মুসলিম শিবের হাদিস করলে দেখবেন লাই আফতার ইশার রজুলু, এই হুকুমটা শুধুমাত্র পুরুষের জন্য। মহিলাদের ক্ষেত্রে মোস্তাহাব বা উত্তম হবে ওনার যতটুকু সম্ভব বডিটাকে চাপিয়ে রাখার এবং ফ্লোরের সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে রাখা যদি যতটুকু পারেন ওনার জন্য উত্তম। কেন? রসুল্লাহ মার্রার রসুল্লাহ সাল্লামে ইমরাতাইনি, দুইজন মহিলার পাশে যাচ্ছেন ওনারা সজ্জা ছিলেন, তখন আল্লাহ নবী বলেছেন সজ্জার মধ্যে তোমরা এই পয়েন্টে পুরুষের সমান তোমরা নও, তোমাদের ক্ষেত্রে হলো তোমরা হাত বডি যতটুকু পারা যায় একটু মিলিয়ে রাখা এবং জমিনের সঙ্গে চেপে রাখার তোমরা চেষ্টা করবে। তো তোদের জন্য মোস্তাব এটাই, যার কারণে হযরত ইবনে ওমর, হযরত ইবনে মাসউদ, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ সাহাবায়ে কেরাম তাদের আমল ছিল তারা তাদের মহিলাদেরকে এইভাবে জমিনের সঙ্গে বডিকে চেপে রেখে এবং যেরূপে বডিকে একটু জমিয়ে রেখে সজ্জা দেওয়ার নির্দেশ দিয়ে থাকতেন, এটাই মোস্তাব। বাট এরপরে যদি কোনো মহিলারা পুরুষ সজ্জা দেন নামাজ তো হয়ে যাবে ইনশাআল্লাহ, বাট উত্তম হবে আপনারা আপনারা যতটুকু পারেন জমিনের সঙ্গে কাছে নিয়ে লাগাই রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আপনার জন্য ডিফারেন্ট এটা। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরাকাতুহুম, হুজুর কাইম বরাকাতুহুম হচ্ছে। আপনাকে বাংলাদেশ ভাই বোনদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ যেন আমাদের প্রোগ্রামকে যেন কবুল করেন। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।